বাঙালি বুঝতে হবে ভাই তোমার সম্বন্ধে নেগেটিভ তুমি যা যা শিব বুঝবে সেগুলো হামদো হামারা তো বাকি বঙ্গাল ভেজব যেটা ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা সেটা হয়ে গেল আরা ছাপরা মুের অস্ত্র শিক্ষার জায়গা অর্জুন সিং এমন একটু হামডাঙ্গায় গিয়ে ওখানে গিয়ে অলরেডি লাইন আপ করছিল ও ভাটপাড়ায় পূজা করে বেড়াচ্ছিল ঠিক ও তো দেশওয়ালি দেশওয়ালি তো অটোমেটিক দে বাঙালিকে জিজ্ঞেস করবো তোমার দেশওয়ালি হয় না অর্জুন সিং বলেছিল আমার মনে পড়ে যখনও বিজেপিতে মাঝে গেছিল যে এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেব না বাঙালির দুর্ভাগ্য যে বরণ তোপদার হেরে গেছিলো অর্জুন সিং বদলায়নি ওর বাংলা পক্ষও বদলায়নি এই জায়গায় এটা কিন্তু রিকভারির একখানা জিনিস ঠিক আছে পার্থভৌমিককে ভোট দাও আমরা বর্তমান যে কনস্টিটিউন্সির মধ্যে দাঁড়িয়েছি সেটা দমদমের মধ্যে তার পাশেই হচ্ছে ব্যারাকপুর এবং ব্যারাকপুরে দু হাজার চার সালের শেষ বাঙালি সাংসদ পেয়েছিল সিপিএমের তরিত বরন্তোপদার তারপর দু হাজার নয় লড়াই হয়েছিল তরিত হেরে গিয়েছিলেন দিনশ ত্রিবেদী জিতেছিলেন দু হাজার চোদ্দোতে দিনেশ ত্রিবেদী হারিয়েছিলেন সিপিএমের সুভাষিনিয়ালিকে এবং দু হাজার উনিশের লড়াইটা হয়েছিল দিনেশ ত্রিবেদী বনাম অর্জুন সিং দু হাজার চব্বিশ আবার দিনে অর্জুন সিং ক্যান্ডিডেট বিজেপি থেকে উল্টো দিকে পার্থভৌমিক একটা সুযোগ আছে যে বাঙালি সাংসদ পাওয়ার এটা নিয়ে কি বলবেন বাঙালির দুর্ভাগ্য যে বরণ তোপদার হেরে গেছিলো শোনো বাংলার মাটিতে পরিবর্তনের যে হাওয়া বাঙালির চেয়েছিলো বাংলার মানুষ চেয়েছিল ওকে কিন্তু বাঙালির হাত থেকে ক্ষমতা চলে যাওয়া সেটা নিশ্চয়ই সেই পরিবর্তন কেউ চায়নি এই যে শিল্পাঞ্চলে ঠিক আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে গঙ্গার দুই পারে এটা শুধু ব্যারাকপুর বলে কে বাঙালিকে বাঙালিকে নর্মাল যে শেয়ালদা বাঙালি নৈহাটি লাইনের ট্রেনের জন্য অপেক্ষা করছে তাকে শুধু আর কিছুই না তাকে শুধু এই নামগুলো বলতে হবে টিটাগড় ভাটপাড়া জগদ্দল কাকিনাড়া সে দেখবো মুখটা একটু মানে এটা খুব ওরকম হয়ে যাচ্ছে ধরো পাশাপাশি একটা অন্য শব্দ বলছে ঠিক আছে শান্তিনিকেতন অথচ আমি তো ব্রাহ্মণ পরিবারের ছেলে এবং এই যে গঙ্গা গঙ্গার দুই পার হুগলি আর উত্তর চব্বিশ পরগনা এবং এখন বি এম এ পিএইচডি বিএসসি বিটেক ডিগ্রি হয় তখন যেহেতু শিক্ষা মানে খুব বেশি লোকের মধ্যে ছড়ানো ছিল না আমাদের ব্রাহ্মণদের মধ্যে ছিল তখন ধরো ডিগ্রি হতো তর্কচঞ্চু তর্করত্ন ঠিক আছে তর্ক বাঘিস ঠিক আছে এই ধরনের টাইপের ডিগ্রি হতো এবং এই ডিগ্রি দেওয়া দুটো ইম্পর্ট্যান্ট স্পট ছিল এই গঙ্গার এই পাশে গুপ্তিপাড়া ওই পাশে ভট্টপাড়া এবার চেনা যাচ্ছে জায়গাটার নাম যেটা ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা সেটা হয়ে গেল আরা ছাপড়া অস্ত্র শিক্ষার জায়গা ঠিক আছে ডিউ টু হুম ডিউ টু নট ডিউ টু অনলি অর্জুন সিং অর্জুন সিং এটা বাবা না কাকা সেটাও এমএলএ ছিল এটা পুরনো রোগ ভাই তুমি ধরো এখানে যে অর্জুন সিং ফর্জুন সিং কি পবন ভবন এগুলো বললে এগুলো বিভিন্ন দলে থাকে এগুলো শোনো এদের অরিজিনাল পার্টি বিজেপি দেশওয়ালি পার্টি ঠিক আছে এখানে যখন ক্ষমতায় থাকে একসময় সিপিএম পিপিএম করেছে কংগ্রেস ইয়ে তো করেছে এখন তৃণমূল করছে কিন্তু এদের অরিজিনাল পার্টি হচ্ছে বিজেপি এটা কংগ্রেস কখন করতো যখন বিজেপি অতটা ওঠেনি তখন কংগ্রেসই এগুলোকে ইউপি বিহারে ধারণ করত তারপরে যখন ইউপি বিহারে কংগ্রেসের স্পেসটা বিজেপি নিয়ে নিল তখন এদের দেশওয়ালি পার্টি বিজেপি হয়ে গেল আর এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় এরা সিপিএমকে তেলিয়ে চলে কারণ জলকলের বিষয় এদের ভোটের একটা প্যাটার্ন আছে সিপিএম বা তৃণমূল এগুলো বাঙালি নিয়ন্ত্রিত দল এইগুলোকে বাংলার ক্ষমতা থেকে হাঁটানোর যে ভোট অর্থাৎ বিধানসভা ভোট সেখানে এই বদমাইশগুলো ক্রিমিনালগুলো এরা ভোট দেয় হচ্ছে এগেনস্টে ওকে লোকসভা ভোটে ভোট দেয় এগেনস্টে এগেনস্টে মানে হচ্ছে দেশওয়ালি দলকে ভোট দেয় আগে কংগ্রেসকে ভোট দিত এখন বিজেপিকে ভোট দেয় কিন্তু পৌরসভা নির্বাচনটা কখনো এসব নির্বাচনের মাঝখানে জল কলের নির্বাচন জল কল স্বাস্থ্যসাথী সবুজ সাথী মানে বাকি বঙ্গাল ভেজ দো তো ভেজদ কিসের জন্য লোটার জন্য শুষে নেবার জন্য তো সেই সিস্টেমটা যাতে বজায় থাকে ঠিক আছে সেইটার জন্য ফলস ডোমিসাইল বার করার জন্য ঠিক আছে তো এবং এই ক্রিমিনালগুলোর ইতিহাস অনেক পুরনো। ঠিক আছে অনেকে জানে না এই যে লর্ড ক্লাইভের কথা বলছি লর্ড ক্লাইভের যে আর্মি ছিল পলাশিতে ঠিক আছে সাহেব তো ছিল গুটি কয়েক বাকিরা কারা ছিল অনেকে মনে করে বাঙালি ছিল না ফ্রম বাক্সার ফ্রম ভোজপুর ঠিক আছে অরুণ থেকে জিজ্ঞেস করার মাতৃভাষা কি এবং তখনও কি হতো ওই ওখান থেকে একটা সে তাকে দেশে পাঠানো হবে সে দশটা লোক নিয়ে আসবে ওই যে চেন সিস্টেম সেটা একই রকম চেন সিস্টেমে যেটা হয়ে গেল যে জুট মিল মালিক বহিরাগত ঠিক আছে রাজস্থানের কর্মীকে তোমার ইউপি বিহারের হিন্দুস্তানি যে বাঙালি খাটতে পারে না কি এবার তোমার লজিকগুলো সবসময় দিয়ে দেয় যে বাঙালি খাটতে পারে না অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের জাস্ট ডেটা বেরিয়েছে সেখানে এই ডেটাগুলো যেন ইম্পর্টেন্ট বাঙালি কাটি বুঝতে হবে ভাই তোমার সম্বন্ধে নেগেটিভ তুমি যা যা শিমোচ বুঝবে সেগুলো ঢপ তার কারণ তোমার কানে ঢোকানোর বা তোমার কনসেপ্ট তৈরি করার যা যা মাধ্যম রয়েছে একটাও তোমার মালিকানাধীন নয় ফলে তুমি নিজে হীনমন্যতায় ভুগবে এবং মনে করবে বঙ্গাল মে কুচ নেই হ্যায় কিন্তু তারা বাংলায় শুধু শতাংশে বাড়তে থাকবে সে ঘন্টায় ঘন্টায় ট্রেনে আর মিড মিটে বাসে ঢুকবে আর তুমি ঘন্টায় ঘন্টায় ট্রেনে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাবো এক্স্যাক্টলি এটা চায় ঠিক আছে আচ্ছা তুই মনে করছো পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই তাহলে ঢুকছে ঢুকচেই করে তুই মনে করো পশ্চিমায়ে কোনো পুঁজি নেই তাহলে মারবাড়া পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাচ্ছে না কেন কখনও ভাবার চেষ্টা করবে তুমি লক্ষ্য করে দেখবে তোমার ক্লাসে যদি বিহারি এবং মারবাড়ি সহপাঠী থাকে তুমি আজকে ব্যাঙ্গালোরে বসে আছো ও কিন্তু পশ্চিমবঙ্গেই বসে আছে ভাবার চেষ্টা করবে গল্পটা কী এ কী অদ্ভুত ধরনের বেকারত্ব যেটা শুধু জাতিগতভাবে একটা গ্রুপকে এফেক্ট করে আর অন্যদের পার্সেন্টেজ বাড়াতে থাকে মাথায় রেখে দেখবে যে এখন এক এই জনজমিন্যাস বদল হলে যেটা হয় আমি একদম এই অর্জুন জিগের আসছি যে প্রথমে ধরো টেন ঠিক আছে চুপচাপ এদিক ওদিক একদম ঠিক আছে বাংলা মাধ্যম স্কুলেও পড়ছে টোয়েন্টি পারসেন্ট বাংলা মাধ্যম স্কুল নেই পড়েগা টিটা করে এসছিল স্লেট হাতে হিন্দি উর্দু একসাথে একজন হচ্ছে কি মেটে একজন হচ্ছে বোরকা মেটে বোরকা একসাথে একটা বোর্ড ধরে রয়েছে বাঙালি টিচার নেই চাইয়ে বাঙালি টিচার চাই না বলেনি যে বাংলা টিচার চাই না বলে যে বাঙালি টিচারই টিটাগরে একখানা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পয়সায় চলা স্কুলে থাকতে পারবে না ইন টিটাগর আমরা প্রতিবাদ করেছিলাম বাংলা পক্ষ তৃণমূল সাহস করেনি প্রতিবাদ করতে তৃণমূলে তো ভয় পায় কেন তো তৃণমূল কি মনে করে যে যে মেটে অংশটা ভোট দেবে তাদের জীবনে না জীবনে না আজকে অর্জুন সিং কোন ভরসায় লড়ছে এখানে আমার একটা প্রশ্ন আছে দাদা যে যদি আমরা শেষবারে যদি খুব স্পষ্টভাবে বলছি বাঙালির সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে এই যে এই যে কি যেন ত্রিপাঠী না তিবেদী যেটা ছিল টালাকটাক মাথা লম্বা মতো হ্যাঁ ওইটা ঠিক আছে বদমাইশ একটা ঠিক আছে হার বজাত এবং তারপরে অর্জুন সিং তো একখানা মানে কি লজ্জার কথা বাংলা চ্যানেল ফ্যানেল দেখলাম সেখানে বলছে এই যে ক্রিমিনালাইজেশন হয়ে গেছে এলাকার এবং দুষ্কৃতি অর্জুন সিং বসে বসে বলছে ঠিক আছে এবং কোনো একখানা লোক যে কিনা পশ্চিমবঙ্গ বোর্ডে পড়েছে হয়তো যাদবপুর থেকে মাস্টার্স পাস করেছে সেগুলো শুনছে বসে বসে ওটা বসে আছে ওখানে এটা হচ্ছে এবং বেশ কিছু বাঙালিকে রাত আটটা সাড়ে আটটা নটার সময় রুটি বা ভাতের সাথে খেতে খেতে সেটা দেখতে হচ্ছে এই সিচুয়েশনটা আর কোথাও সম্ভব আচ্ছা তুমি বলো তো সি পার্কের নাম শুনেছ পশ্চিমবঙ্গার বাইরে নাকি দ্বিতীয় পশ্চিমবঙ্গ দ্বিতীয় কলকাতা আপ হোক বা বিজেপি ওখানে কাউন্সিলার পদটাও বাঙালিকে দেয় না এইখানে এই এই প্রসঙ্গে আমার প্রশ্ন যে ব্যারাকপুরে শেষ যদি আমরা জনগণনা দেখি তাহলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হতা স্পষ্ট কথা বলা উচিত এই জায়গায় এটা কিন্তু রিকভারি না জিনিস ঠিক আছে প্রাথমিককে ভোট দাও প্রাথমিককে ভোট দাও প্রাথমিককে অপছন্দ পছন্দ নট ম্যাটার এই এলাকাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে ফেরত আনতে হবে অর্জুন সিং বলেছিল আমার মনে পড়ে যখনও বিজেপিতে মাঝে গেছিলো যে এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবো না আচ্ছা বিহারে যদি একখানা বাঙালি কোনো এলাকায় বলতে গেলে বিহারের মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবো না ওই ব্যক্তির একশো আট পিস পশ্চিমবঙ্গে ফেরত আসতো ঠিক আছে পার্সেল করে আমার কথাটা হচ্ছে যে এই দুধকলা দিয়ে এইসব সাপ আমরা তৈরি করেছি আজকে এখানে এরা এই হয়ে গিয়েছে ঠিক আছে যে পাপ পাপ হয়ে গেছে খালনও আমাদেরই করতে হবে তুমি যদি মনে করো এটা তৃণমূল কেন এটা তৃণমূলকে বলো তৃণমূলেরও পাপ আছে ওই যে দীনেশ ত্রিবেদী এই অর্জুন সিং অর্জুন সিং তৃণমূলের পাপ অর্জুন সিংও তো তৃণমূলের পাপ ঠিক আছে এবার বাংলা পক্ষ একমাত্র সংগঠন অর্জুন যখন তৃণমূলে ছিল আমরা বলে অর্জুন সিং বাঙালির শত্রু যখন বিজেপিতে গেল আমরা বলে অর্জুন সিং বাঙালির শত্রু যখন তৃণমূলে ফেরত এলো তখন আমরা বলি অর্জুন সিং বাঙালির শত্রু এখন বিজেপিতে আবার গেছে আমরা বলছি অর্জুন সিং বাঙালির শত্রু অর্জুন সিং বদলায়নি ওর বাংলা পক্ষও বদলায়নি ঠিক আছে এবং বিজেপি তার অরিজিনাল পার্টি ওদের ঠিক আছে ওদের অরিজিনাল পার্টি বিজেপি খুবই স্পষ্ট শোনো আমার মনে কি পড়ে না দু সালে তৃণমূল করে ঠিক আছে ওদের ছেলেগুলো বাংলা পক্ষর লোকেদের বলেছে তোসরা বাদ দেখলে গা কি এদের এগুলো যারা এগুলো তৃণমূলের এইসবগুলো করে এগুলো গিয়ে বোতাম তৃণমূলকে টেপে কিনা আমার সন্দেহ আছে আমি কোনো দলের পক্ষে এখানে বলতে আসিনি এটা যদি পার্থভৌমিকের জায়গায় যদি আজকে গার্গি চ্যাটার্জি ওখান থেকে দাঁড়িয়েছিল সে যদি সেই জায়গাটায় থাকতো আমি বলতাম গার্গি চ্যাটার্জিকে ভোট দাও ঠিক আছে যে করে হোক যে হচ্ছে ওখানে অর্জুন সিংয়ের বিরুদ্ধে উইনিং ক্যান্ডিডেট কারণ তুমি বার্তাটা ভাবো যদি এটা অর্জুন সিং জিতে যায় বাঙালি আরও গুটিয়ে যাবে বাঙালি আরও ভয় পেয়ে যাবে আর যদি এটা জিতে যাওয়া যায় ঠিক আছে তৃণমূল তেলিয়ে যাবে বহিরাগতদের আমার মনে কোনো ডাউট নেই কিন্তু শোনো তেলিয়ে যাওয়া আর বহিরাগতটা টেক ওভার করে নিল এর মধ্যে একখানা তফাত রয়েছে ঠিক আছে পার্থ অন্তত বাঙালির সামনে একটা ফেস দেখাতে হবে অর্জুন সিং এরকম কোনো দায় নেই ওকে তা কি বলো তো একটা ধরো তোমার মনে হচ্ছে তোষণ তোষণ মানে কি তোষণ মানে হচ্ছে যে ধরো পংক্তি ভোজনে বসিয়েছো ঠিক আছে সেখানে তো কাউকে তুমি বেশি করে খিচুড়ি দিয়ে দিলে এটা হচ্ছে তোষণ কিন্তু ধরো সবচেয়ে বড় থালা নিয়েই যদি বাঙালি এই পংক্তি ভোজনে বসে যায় আর এই বালতি আর হাতাটা তার হাত থেকে নিয়ে নেওয়া হয় সেটা কিন্তু খুব ভয়ঙ্কর তোষণ যে করছে তার মানে কাকে তোষাবে এটা ডিসাইড করার ক্ষমতা তার রয়েছে তুমি যখন ওই যাকে তোষণ করা হবে তুমি সেই গ্রহিতার জায়গায় যখন চলে গেলে তোমার সবশেষ পশ্চিমবঙ্গে বাঙালি তো পঙ্ক্তিভোজনে বসে যাবে না বাঙালি ঠিক করবে কাকে কতটা দেওয়া হবে আর কাকে অনেক দেওয়া হয়েছে এবার যাকে পাতা গোটাতে হবে কারণ মাথায় রেখো যে এই যে বললাম বলছিলাম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হলেই কিন্তু তখন তারা ঠিক করে বাঙালিদের মধ্যে একটা ফ্যাকশান দেখার চেষ্টা করে সব জায়গায় এটা আছে তৃণমূলেই তুমি দেখো প্রতিটি বিধানসভা ধরে দু তিনটে বাঙালির মধ্যে ফ্যাকশান আছে ওরা একটা ফ্যাকশানকে ধরেছে ইতিহাসগুলো দেখো একটা ফ্যাকশানকে ধরেছে সেটাকে হারিয়েছে একটা ধরো দুটো পাওয়ারফুল বাঙালি আছে একটা পাওয়ারফুল বাঙালিকে আউট করলো এই যে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অবস্থা সেটা করছে তর্দিনে ওইটা করার ফলে সে এবার কিন্তু ফর্টি পার্সেন্ট হয়ে যায় ফর্টি পার্সেন্ট হয়ে গেলেও বাঙালি কোনো প্রতিনিধিই মানবে না আজকে তুমি এক্স্যাক্টলি সেই জায়গাটায় ব্যারাকপুর লোকসভা এলাকাটা দাঁড়িয়ে আছে এবং অর্জুন সিং এমন কিন্তু আমনাগায় গিয়ে ওখানে গিয়ে অলরেডি লাইন আপ করছিল আমি জানে প্রায় সব বাঙালি ঠিক আছে সেখানে গিয়ে লাইন আপ করছিলো কি দূরদর্শী ঠিক আছে দূরদর্শী কীরকম যে সে তো যেন একটা এলাকা আমি দখল করছি একটা এলাকা আমি দখল করছি যে আমি শুষে খেয়ে নেবো তাই জন্য সে দেখছে যে আমার উইক পয়েন্ট কোনগুলো ও ভাটপাড়ায় প্রচার করে বেড়াচ্ছে না ঠিক ও তো দেশওয়ালি দেশওয়ালি তো অটোমেটিক দেবার বাঙালিকে জিজ্ঞেস করবো তোমার দেশওয়ালি হয় না তোমার মাটি নেই তোমার জাতি নেই যত মাটি জাতি ওদের আর এখানে আমাদের মাটিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই একটা কথা শুধু লাস্টে বলতে চাই একটা সময় ভাটপাড়া ভট্টপাড়া ছিল হানড্রেড পারসেন্ট ছিল বাঙালি ঠিক আছে সেটা কমে নাইনটি হয়েছে কমে এইটটি হয়েছে কমে সেভেন্টি হয়েছে কমে সিক্সটি হয়েছে কমে ফিফটি হয়েছে কমে ফোরটি হয়েছে কমে থার্টি হয়েছে কমে টোয়েন্টি হয়েছে এবং এই যে কমেছে তোমার কি আমার ন্যাচারাল লাগছে না তোমার কি মনে হচ্ছে এটা অসাংবিধানিক তোমার কি মনে হচ্ছে এটা বেআইনি জাস্ট হয়ে গেছে ন্যাচারাল যেরকম সূর্য ওঠে যেরম বৃষ্টি পড়ে তেমনি হয়ে গেছে তাই তো তাহলে বাঙালির যদি দশ একশো নব্বই আশি সত্তর ষাট পঞ্চাশ চৌ চল্লিশ তিরিশ কুড়ি পনেরো এখন ঠিক আছে আজপুরের আশপাশে বেশ কিছু জোরে তোমার যদি মনে হয় এটা ন্যাচারাল এবং এর ফলে কেউ দায়ী নয় এটা খুব ঠিক আছে এটা বেআইনি নয় বাংলা পক্ষ কিন্তু খনে পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই এইটা করার যে পুনর্দখলের লড়াইটা শুরু করেছে এটাকে হিংসাত্মক বা বেআইনি মনে করার কোনো কারণ নেই কারণ বাঙালিকে গুটিয়ে দেবার জন্য যখন কেউ জেলে যায়নি বেআইন অর্থাৎ বেআইনি নয় ওটা যে প্রক্রিয়ায় হয়েছে যে সংবিধানে হয়েছে বাংলাপক্ষ সেই সংবিধানেই করবে যাতে কিনা না আগামীতে কোনো অর্জুন সিং ওখানে ভোটের দাঁড়ালে ওই আর কি ওইসব মঈফ ওই এইসব দাঁড়ায় নির্দল এলাকায় এলাকাটা পাগলা থাকে না যে দাঁড়ায় আটশো তেত্রিশটা ভোট পায় এই রকম যাতে হয় আর অর্জুন সিংকে এটা শুধু অর্জুন সিং নামটা বারবার আসছে এই কারণে কিন্তু অর্জুন সিংদের ঠিক আছে আমি বলতে চাই একটাই কথা যে আপনারা বাঙালি হয়ে যান কোনো সমস্যা নেই এবং তার খুব ইজি মেথড আছে এত আইবুড়ো বাঙালি ইয়াং ছেলে আছে তাদের নানা পরিবারে মেয়ে আছে বিয়ে দিক দিক আমরা আমরা কিন্তু কোনো জাতি ঘৃণায় বিশ্বাসী নই আমরা কোনো রক্ত ঘৃণায় বিশ্বাসী নই আমরা চাই গোয়েঙ্কার মেয়ের সাথে বাঙালি ছেলের বিয়ে হয়ে যাক সব একদম রক্ত মিশে যাবে সব আমরা এক জাতি হয়ে যাব। কিন্তু আমরা এটা মানব না যে বাঙালির রাড় রাখা হবে এটা আমরা মানব না এটা হবে না এটা পবন সিংয়ের আইডিওলজি তুমি এখানে বাস্তবে করে দেখাবে মাথায় রাখবে পবন সিংয়ের বাপও কিন্তু এই পশ্চিমবঙ্গে চিরকাল আয় করেছে তারপরে ফেরত গেছে এবং ও বাপও বাঙালিকে যেরকমভাবে দেখতো ছেলেও সেই জিনিস বানিয়েছে এবং দেখেছে গ্লাস পাশে বাস্তবে সেটা করতে দেওয়া হবে না বাঙালি কিন্তু ফলে শোনো বাংলা পক্ষ তৈরির আগে এবং পরে বাঙালি কিন্তু এক নেই এক থাকবে না এই যে বহিরাগত ইস্যুটা যেটা নিয়ে আলোচনা করছ ভাবতো লক্ষ্মী স্যার সরি না সুহাসিনী আলি সুহাসিনী আলি কানপুরের মেয়ে আর এই ত্রিপাঠী ওই টাক মাথাটা ওটা ত্রিবেদী হ্যাঁ যেকানকারি তো গুজরাট ভার্সেস ইয়ে হয়েছিলো কোনো বহিরাগত ইস্যু উঠেছিল ওঠেনি বাংলা পক্ষ ছিল না এখন বাংলা পক্ষ আছে থিংস আর ডিফারেন্ট একদমই কথা বলা অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির মধ্যে জাতীয়তা বোধ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে জাগিয়ে যাওয়ার কাজ যারা করছেন বলে দাবি করেন অর্থাৎ বাংলা পক্ষ আমরা কথা বলছিলাম সেই বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আমাদের হাতে সময় কম সেই জন্য আমাদের আলোচনাটা এখানে থামাতে হলো এবং আগামী দিন আমরা আশা করছি যে আরও কিছু সময় গর্গবাবু আমাদের দেবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অনেক এখনও অনেক প্রশ্ন দর্শকের অনেক প্রশ্ন যেরকম আমাদের নেওয়া বাকি আছে আমি তোমায় বলছি এক্ষুনি যেটা প্রশ্ন আসবে ঠিক আছে ইউসুফ পাঠানের ব্যাপারে কী হলো এই ব্যাপারে কী হলো আমরা স্পষ্ট কথা বলছি ভাই কোনো পবন সিং কোনো অর্জুন সিং কোনো ইউসুফ পাঠান কোনো এই কী 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 যেন কি কীর্তি আজাদ এই নাথিং অতীত চৌধুরীকে ভোট দাও পার্থভৌমিককে ভোট দাও আমরা ভেরি ক্লিয়ার ভাই আমাদের বাংলা পক্ষর নির্বাচন সম্বন্ধে নীতিটা একটু প্রথমে বোঝে নেওয়া দরকার আমি বোধহয় লাস্টে এক লাইনে এটা বলে দিলে হবে প্রথম কথা কোনো এমন কোনো দলকে ভোট না যেটা বাঙালিকে বিভাজিত করে অর্থাৎ বিজেপি আইএসএফ মিম মুসলিম লীগ জামাতে ইসলামী বজরং দল আর এস এস এসব বাদ এ প্রথমেই আউট বাকি থাকলো কি তৃণমূল সিপিএম কংগ্রেস আর এসপি ফরওয়ার্ড ব্লক এস ইত্যাদি ইত্যাদি এদের মধ্যে বাঙালি অথবা ভূমিপুত্র প্রার্থী ভূমিপুত্র প্রার্থী মানে কি বাঙালি ছাড়া কোচ মেয়ের সাঁওতাল রাজবংশী প্রার্থী তাদের ভোট দাও খুব স্পষ্ট কথা একদমই বার্তা খুব স্পষ্ট যে বাঙালিকে যারা অগ্রাধিকার দেবে তাদেরকে ভোট দাও